আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নানা বিষয়ে অত্যন্ত মজা করে জানব। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সবার জন্যে আজকে দারুণ দারুণ বিষয় আছে। তো চলো আমরা আমাদের আজকের আসর শুরু করি প্রথম শ্রেণীর একটু ইংরেজি পড়া দিয়ে, গানের সুরে মজা করে। প্রথম শ্রেণীর আমার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের আমার বই যে আছে সেই আমার বইয়ের 313 পাতা বের করো। আগের দিন আমরা এই অংশটা পড়েছিলাম, তাই তো? এই যে গাছ, গাছে কতগুলো কি আম আছে। এরপর তোমরা এই তোমাদের যে তৃতীয় পর্বের এই 313 পাতা, 313 পাতার এই অংশটা বের করো। এই কবিতাটা আজকে আমরা গানে সুরে করব। দেখো, এখানে একটা ময়ূর আমাদের কি বলছে গো, বলছে লিসন, লেটস লিসন অ্যান্ড সে। লেটস মানে লেটাস, এসো আমরা শুনি এবং বলি। তাহলে তোমরা আমার সাথে শুনবে এবং বলবে, কেমন? দেখো এখানে বলছে একটা কবিতা, সেটা আমাদের আমাদের যে বিভিন্ন সপ্তাহ হয়, সোমবার, মঙ্গলবার, বুধবার, তোমরা তো জানো সেই বারগুলো দিয়ে এখানে এই সুন্দর গানটা রয়েছে, কবিতাটা রয়েছে। আজকে আমরা এটা গানের সুরে করব। মাই উইক, মাই মানে আমার, আর উইক মানে কি, সপ্তাহ। দেখো এখানে লেখা রয়েছে মাই উইক, আমার সপ্তাহ। তাহলে আমরা সপ্তাহের বিভিন্ন দিন কি কাজ করি না করি, এখানে দেখো কি সুন্দর গল্পের মতো করে দেওয়া আছে। তাহলে আমি আগে গানটা করি, আমার সাথে শুনে শুনে তোমরা করবে, কেমন? Off to school on Monday, read a page on Tuesday, off to school on Monday, bolo, read a page on Tuesday, write three lines on Wednesday, solve five sums on Thursday, draw and paint on Friday, sing a song on Saturday, play all day on Sunday, play all day on Sunday, play all day on Sunday. তাহলে এরপর চলো আমরা মানেটা একটু বুঝে নিই। অফ টু রিড, রিড মানে তোমরা জানো পড়া। রিড এ পেজ, পেজ মানে হচ্ছে পাতা। এই যে তোমার বইয়ের পাতা, বইয়ের পাতা তোমরা দেখো লেখাগুলো আছে, তোমরা এখন বইয়ের পাতায় আঙুল দিয়েছো, তাহলে এ পেজ, রিড এ পেজ অন টিউজডে, মঙ্গলবার তোমরা একটা পাতা পুরো পড়ো, এইটা বলছে। Write three lines on Wednesday. Write, write মানে তো তোমরা জানো লেখা, তাহলে write three, one, two, three. Write three lines, তিন লাইন লেখো। Write three lines on Wednesday. Wednesday, Monday মানে সোমবার, Thursday মানে হচ্ছে মানডে মানে হচ্ছে সোমবার, টিউজডে মানে হচ্ছে মঙ্গলবার, আর ওয়েনেসডে, ওয়েনেসডে মানে কি, ওয়েনেসডে মানে হচ্ছে বলো বুধবার। হ্যাঁ, সোম, মঙ্গল, বুধ। আচ্ছা, সলভ ফাইভ সামস, সলভ, সলভ মানে সমাধান করো। ফাইভ, ফাইভ মানে কি, পাঁচটা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সলভ ফাইভ সামস। সামস মানে জানো, সামস মানে হচ্ছে এই যে আমরা যে অঙ্ক করি এগুলো সাম, এই যে তোমাদের আগের দিন এখানে আমরা এগুলো করেছিলাম, এই যে এগুলো, এগুলো হচ্ছে সাম, এক একটা সাম। অর্থাৎ তোমাকে এই যে বলা হয়েছিল গাছে কটা বেশি আম আছে, কটা কম আছে, এই যে গাছের ওপরে বলা হয়েছিল 10টা, নিচে 4টে, তাহলে কটা বেশি, এইগুলো হচ্ছে সাম। তাহলে সাম মানে হচ্ছে অঙ্ক। তাহলে সলভ, এগুলোকে সমাধান করতে হয়, সেই জন্য বলে সলভ, সলভ ফাইভ সামস। দেখো পাঁচটা সাম আছে বলে সামস, ফাইভ সামস অন থার্সডে। তাহলে বৃহস্পতিবার
তুমি কি করবে? না, পাঁচটা অঙ্ক করবে। ড্র অ্যান্ড পেইন্ট। ড্র মানে ছবি আঁকো, আর পেইন্ট মানে হচ্ছে সুন্দর করে রং দাও। তোমরা তো সবাই ছবি আঁকতে খুব ভালোবাসো, রং দিতে ছবিতে তো খুবই ভালোবাসো। রং দিলে কত ভালো লাগে ছবিটা। তাহলে ড্র, ড্র মানে হচ্ছে আঁকো, আর পেইন্ট, পেইন্ট মানে হচ্ছে কি, সেখানে রং দাও। ড্র অ্যান্ড পেইন্ট অন ফ্রাইডে। ফ্রাইডে মানে শুক্রবার। তাহলে শুক্রবার তুমি কি করবে? ড্র অ্যান্ড পেইন্ট। সিং এ সং। সিং মানে কি? গান গাওয়া। এই যে আমরা গান গাইছি, সিং এ সং অন স্যাটারডে। স্যাটারডে তাহলে স্যাটারডে মানে হচ্ছে শনিবার। স্যাটারডে তাহলে সিং এ সং অন স্যাটারডে। তোমরা তো প্রতিদিনই গাও, সোম মঙ্গল বুধ সব দিনই গাও, তাই তো? কিন্তু এই যে বললাম, এই কবিতাটাতে আমরা এরকমভাবেই দেখছি। তাহলে সিং এ সং অন স্যাটারডে। স্যাটারডে মানে শনিবার। বলো, স্যাটারডে মানে শনিবার। প্লে অল ডে অন সানডে। প্লে অল ডে অন সানডে। সারাদিন খেলো রবিবার। তাহলে তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমরা শুধু খেললে তো হবে না। রবিবার আমরা জানি আমাদের খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলা, রবিবারের আসরগুলো কি থাকে? সেখানে আমরা ছবি আঁকি, গান করি, আমাদের নানা রকমের আমরা ম্যাজিক দেখি, আমরা বিভিন্ন হাতের কাজ বানাই, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তাই না? তাহলে প্লে অল ডে অন সানডে, সারাদিন আমরা খেলবো রবিবার। তাহলে এইটা হলো। তাহলে চলো আরেকবার আমি এক লাইন করে পড়ছি, তোমরা আমার সাথে একবার পড়ো, তারপরে আবার আমরা গানটা করব। পড়ো, অফ টু স্কুল। পড়ো, অন মানডে। রিড এ পেজ অন টিউজডে। রাইট থ্রি লাইন্স অন ওয়েনেসডে। দেখো, এটাকে আমরা বলবো না কিন্তু ওয়েডনেসডে বলবো না, আমরা এই ডি এর উচ্চারণটা করবো না, আমরা বলবো ওয়েনেসডে, অর্থাৎ ডিটা যেন নেই, আমরা বলবো ওয়েনেসডে। তাহলে রাইট থ্রি লাইন্স অন ওয়েনেসডে। পড়ো, সলভ ফাইভ সামস অন থার্সডে। ড্র অ্যান্ড পেইন্ট অন ফ্রাইডে। তাহলে বলো, ড্র, ড্র মানে আঁকা, তাহলে ড্র অ্যান্ড পেইন্ট অন ফ্রাইডে, শুক্রবার। সিং এ সং, একটি গান গাও, অন স্যাটারডে। অন স্যাটারডে মানে শনিবার। আর প্লে অল ডে অন সানডে। প্লে অল ডে অন সানডে, বলো। তাহলে এইভাবে কবিতাটা আমরা পড়ে দিলাম, তোমরা সব শব্দগুলো বারবার 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 গানটা করে নাও, গানটা করে নিয়ে সুন্দর করে বারবার বারবার গানটা গাও, এবং না যেন চোখ বুজে তুমি পুরো গানটা গাইতে পারো। আর দিয়ে তারপর যদি সেইটা তুমি রেকর্ড করে আমাদের দিতে পারো, তাহলে আমরা কিন্তু বন্ধুদের দেখাবো, কেমন? তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে, খুব ভালো থাকবে সবাই। আশা করি তোমাদের ভালো লেগেছে। এভাবে আমরা কিন্তু মজা করে শিখব, আনন্দের সাথে শিখব। আর এই গানগুলো যদি তোমরা গেয়ে আমাদের দাও, আমাদের পাঠাও, আমরা কিন্তু বন্ধুরা সবাই মিলে তা দেখব, কেমন? তো চলো এরপর আমরা শুরু করি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পড়া। আগের দিন যে ইংরেজি ছড়াটা আমরা পড়েছিলাম, সেটা শব্দগুলোর মানেগুলো আমরা আজকে ভালো করে শিখে নেব। চলো যাই ওই ক্লাসটায়। আমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আমরা আগের দিন তোমাদের যে আমার বই ছিল তার 255 পাতায় আমরা এটা পড়েছিলাম, ওয়ে আপ ইন দ্য স্কাই। ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, তাই তো? তাহলে আজকে চলো আমরা এর মানেগুলো, শব্দগুলোর মানেগুলো
একটু ভালো করে বুঝে নেব। তাহলে তোমরা আমার সাথে লিখবে, কেমন? তাহলে প্রথমে লেখো ওয়ে, WAY, ওয়ে। ওয়ে মানে কি? ওয়ে মানে হচ্ছে পথ বা উপায়। ওয়ে মানে পথ বা উপায়। তাহলে তোমরা লিখে ফেলো ওয়ে মানে হচ্ছে পথ, WAY, ওয়ে। আর আপ, আপ মানে কি? আপ মানে হচ্ছে, লেখো ইউপি আপ। আপ মানে হচ্ছে ওপরে। তাহলে ওয়ে আপ, ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই মানে আকাশের মধ্যে। যেমন ধরো এটা একটা বল, ধরো এটা একটা, তো দেখো এটা একটা স্কেচ পেন। আই এম পুটিং দ্য স্কেচ পেন ইন মাই পকেট। আই এম পুটিং দ্য স্কেচ পেন ইন মাই পকেট। তাহলে ইন মানে হচ্ছে ভেতরে বা আকাশের মধ্যে। হ্যাঁ, তাহলে ইন দ্য স্কাই মানে আকাশে। আর স্কাই মানে তো তোমরা জানো, স্কাই মানে কি? আকাশ। তাহলে লিখে ফেলো SKY, SKY, স্কাই। স্কাই মানে কি? আকাশ। তাহলে আকাশ, তাহলে পুরো লাইনটার মানে কি দাঁড়ালো? ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, দ্য বাটারফ্লাইজ ফ্লাই। তাহলে এই যে বাটারফ্লাই, এটা দেখো বাটারফ্লাই মানে হচ্ছে একটা প্রজাপতি। বাটারফ্লাই মানে হচ্ছে একটা প্রজাপতি, কিন্তু যখনই অনেকগুলো বাটারফ্লাই হয়ে যাবে তখন আমরা বলবো বাটারফ্লাইজ। দেখো লাস্টে একটা IES যোগ হচ্ছে। তাহলে তোমরা আমার সাথে একটু লিখে ফেলো, হুম, যে বাটারফ্লাই, BUTTER, বাটার, FLY, ফ্লাই, বাটারফ্লাই, BUTTER, বাটার। লেখো এই যে BUTTER, বাটার, আর FLY, ফ্লাই, বাটারফ্লাই। তাহলে দেখো বাটারফ্লাই মানে আমরা জানলাম প্রজাপতি। হুম, প্রজাপতি। দেখবে তোমাদের বইয়ে প্রজাপতি দিয়ে আরেকটা গান আছে, কি বলতো? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, আছে না? তাহলে দেখো একটা প্রজাপতি, এখানে আমরা বলবো বাটারফ্লাই মানে একটি, একটি প্রজাপতি বোঝাতে বাটারফ্লাই এই কথাটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে? BUTTER, বাটারফ্লাই। হ্যাঁ, তাহলে বাটারফ্লাই একটি প্রজাপতি। এটা আমরা বাংলাতে অনেকগুলো প্রজাপতি যখন বলি আমরা ইংরেজিতে কি বলবো? বাটারফ্লাইজ। তাহলে দেখো এই যে FLY, এই ওয়াইয়ের বদলে IES যোগ হবে। তাহলে দেখো আমি আবার এখানে বাটারফ্লাই লিখছি, তোমরা লিখে ফেলো নিচে বাটারফ্লাই। BUTTER, বাটার, FLY না লিখে আমি FL এর পরিবর্তে, FLY এর পরিবর্তে লিখছি IES। তাহলে দেখো আমি ওয়াই এর পরিবর্তে IES দিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম অনেকগুলো বাটারফ্লাই, ঠিক আছে? তাহলে এক অনেকগুলো বাটারফ্লাই মনে থাকবে। তাহলে কি দাঁড়ালো লাইনটা? ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই। হ্যাঁ, তাহলে হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্টস দ্য বাটারফ্লাইজ রেস্ট। তাহলে যখন আকাশে উড়ে, ওপরে উড়ে, তখন বা প্রজাপতিরা আকাশে যায় বলছে। আর যখন হোয়াইল মানে যখন, হোয়াইল, তাহলে লেখো WHILE, হোয়াইল, WHILE, হোয়াইল। হোয়াইল মানে হচ্ছে যখন, যখন। হ্যাঁ, তোমরা বলো না যখন তুমি আসবে আমি তোমার সাথে গল্প করব। হোয়াইল ইউ উইল কাম আই উইল টক উইথ ইউ, বুঝতে পারলে? আমি, তুমি যখন আসবে আমি তোমার সাথে কথা বলবো। তাহলে হোয়াইল মানে হচ্ছে যখন। হোয়াইল ডাউন, ডাউন মানে নিচে, ডাউন মানে নিচে। তাহলে লিখে ফেলো DOWN, ডাউন, DOWN, ডাউন। ডাউন মানে নিচে, দন্তন্য দীর্ঘী চয়েকার, নিচে বা নিচ, নিচে। হ্যাঁ, ডাউন ইন দেয়ার নেস্টস। আর নেস্ট মানে কি?
তোমরা লিখে ফেলো এনিএসটি নেস্ট। নেস্ট মানে হচ্ছে বাসা, নেস্ট মানে কি হচ্ছে বাসা, নেস্ট মানে কি বাসা। তাহলে হোয়াইল ডাউন ইন দ্য নেস্ট দ্য বাটারফ্লাই ইন দেয়ার নেস্টস, হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্টস। তাহলে দেখো এখানে আবার নেস্টের পরে একটা বাসা, যখন অনেকগুলো বাসা বোঝাচ্ছে তখন নেস্টের পরে একটা এস দিয়ে দেওয়া হচ্ছে, তখন এটার মানে হয়ে যাচ্ছে। তাহলে দেখো নেস্ট মানে ছিল বাসা, কিন্তু যখন আমি বলছি নেস্টস NESTS নেস্টস, আমি যখন বলছি NESTS নেস্টস, নেস্টস মানে কি তখন দাঁড়াচ্ছে বাসাগুলি। হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্টস দ্য বাটারফ্লাইজ রেস্ট, রেস্ট মানে কি, রেস্ট মানে হচ্ছে তুমি তুমি দেখবে আমরা যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন আমাদের কি মনে হয় একটু রেস্ট নিই, তাহলে বিশ্রাম। তাহলে বাটারফ্লাইজরা তাদের কোথায় রেস্ট নেবে, তাদের নেস্টে রেস্ট নেয়, তাদের বাসাতে রেস্ট নেয়, কেমন? তাহলে এইটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার লেখো লেখো RESTS রেস্ট, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, বয়সি তালবস্বর কর্ম বিশ্রাম। তাহলে কি দাঁড়ালো পুরো কথাটা প্রথম থেকে একবার পড়ে নি, ওয়াই উই আপ ইন দ্য স্কাই। তাহলে আমার সাথে তোমরা পড়ো, আমরা একটু গানের সুরে একবার করে নি, উই আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, ডাউন ইন দ্য নেস্ট দ্য বাটারফ্লাইজ রেস্ট। বলো উই আপ ইন দ্য স্কাই, উই আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, দ্য বাটারফ্লাইজ ফ্লাই, ডাউন ইন দ্য নেস্ট দ্য বাটারফ্লাইজ রেস্ট। ঠিক আছে, এরপরের দিন আমরা বাকি শব্দের মানেগুলো জানবো এবং বুঝবো। তোমাদের এরপর আমি কাজ দিচ্ছি, তোমরা এই যে শব্দগুলো তোমরা লিখলে এই প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করো, কেমন? আশা করি তোমাদের ভালো লেগেছে, এইভাবে আমরা কিন্তু মজা করে সমস্ত কিছু শিখব। তো চলো এরপর আমরা চলে যাই তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাসে। আমরা আগের দিন অঙ্ক অর্থাৎ এই সময়ের অঙ্কগুলো শুরু করেছিলাম, আজকে আমরা হাতে কলমে আরও কিছু অঙ্ক ভালোভাবে মজা করে শিখে নেব। চলো যাই ক্লাসটায়। বন্ধুরা দেখো আগের দিন আমরা তোমাদের যে তৃতীয় শ্রেণীর আমার বই তার এই অংশগুলো করেছি, হ্যাঁ, আজকে আমরা এই অংশটা একবার ভালো করে বুঝে নিয়ে আমরা পরের অঙ্কগুলোতে চলো আসি। দেখো এখানে আমরা আগে শিখে গেছি কি কি, দেখো যে যে জিনিসগুলো আমরা শিখেছি যে এইটা হচ্ছে মিনিটের কাঁটা এবং এটা হচ্ছে ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা যদি এইখান থেকে এই ঘরটায় যায় আমরা বলি পাঁচ মিনিট হয়েছে, এই বারো থেকে আমাকে হিসেব শুরু করতে হবে যে কত মিনিট হয়েছে, তার মানে এইখান থেকে বারো থেকে যদি আমার এই ঘরে আসে আমরা বলি পাঁচ মিনিট হয়েছে, তারপরে এইখানে এলে আমরা বলি দশ মিনিট হয়েছে, দুইয়ের ঘরে এলে আমরা এখানে এলে তিনের ঘরে এলে বলি পনেরো মিনিট হয়েছে, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, পঁচিশ, তিরিশ, তার মানে এইগুলো প্রত্যেকটাকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আমি দেখো এখানে লিখেও রেখেছি, কিন্তু এখানে আমি লিখেও রেখেছি তোমরা দেখতে পাচ্ছ। এরপর তিরিশ, পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, পঞ্চাশ, পঞ্চান্ন, ষাট, যাই ষাট মিনিট হয় দেখো একটা থেকে দুটো বেজে গেছে, বুঝতে পারলে? তার মানে এটা আমরা শিখে গেছি যে এইগুলো হচ্ছে ঘন্টা আর এটা ঘন্টার কাঁটা, যখন এই বারোটার ঘরে ঠিক থাকে তখন আমরা বলি খাঁটি এখন দুটো বাজছে। তাহলে এরপর দুটো পাঁচ, দুটো দশ, দুটো পনেরো, দুটো কুড়ি, দুটো পঁচিশ, দুটো এই যে ঘন্টার কাঁটার দিকে তাকালাম দুটো আর পাঁচ, পাঁচে পঁচিশ, তার মানে আমাকে পাঁচের ঘরে নামতাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এবং আস্তে আস্তে দেখবে তোমাদেরও মনে থাকবে যে এইখানে থাকলেই তুমি বলে দিতে পারবে এক চান্সে, একবার তাকিয়ে বলে দেবে এটা হচ্ছে পাঁচটা পঁচিশ, কারণ পাঁচ পাঁচে পঁচিশ, আর নাহলে মনে মনে তুমি একবার নামতা করে নিতে পারো পাঁচ এককে পাঁচ, বলো হুম হুম, পাঁচ দুইয়ে দশ, হুম হুম হুম, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, এখানে এলে পাঁচ ছয় তিরিশ,
তার মানে 2:30। এখানে এলে 5:35। তার মানে 2:35। 5:40, তার মানে 2:40। 2:45। 5:45, 5:10, 2:50। 2:55, 55। আর 5×60 আমরা কিন্তু 2:60 বলবো না, আমরা বলবো ঠিক 2:60, মানেই হয়ে গেল 3টে। তাহলে এটা আমরা শিখে গেছি। তো চলো এরপর আমরা তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু হাতে কলমে করি। দেখো তোমরা বের করো 141 পাতা। এখানে রয়েছে যে রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট লাগে। রজত দুপুর 12:10 খেতে বসেছে। আমরা 12:10, 12:10 খেতে বসেছে আর 20 মিনিট লাগে। তাহলে আমি এখন 12:10 আছি, আমি খেতে বসলাম, আমি হাম হাম করে খাচ্ছি। আমরা জানি আমরা ডাল ভাত শাক সবজি এই সব খাবো। হ্যাঁ, খেতে শুরু করলাম। হ্যাঁ, প্রথমে আমি শাকটা খেলাম। তাহলে আমি এখন এখানে একটা হিসেব করে রাখছি, আমি এখানে এই পেনটা দিয়ে রাখছি। দেখো যে আমি এখান থেকে হিসেবটা করব, যে আমার এখানে আমি 12:10 খাবার খাওয়া শুরু করেছি। এরপর দেখো আস্তে আস্তে আমি শাকটা খেলাম, শাকটা খাওয়ার পরে আমি আবার ভাত মাখছি, ভাত মেখে আমি আরেকটা কিছু দিয়ে খাচ্ছি, ঝোল দিয়ে খাচ্ছি। তারপর আমি আবার চচ্চড়ি খেলাম, দিয়ে তারপরে আমার 20 মিনিট। তাহলে দেখো এইখান থেকে এতটা 5 মিনিট, তাই তো? দেখো এখান থেকে 2 থেকে এইটা 5 মিনিট, 5 মিনিটের পর 10 মিনিট, 10 মিনিটের পর 15 মিনিট, 15 মিনিটের পর 20 মিনিট। তার মানে এই দেখো এইখানে ছিল 20 মিনিট এলো, তার মানে এখন কটা বাজছে? 12টা। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে 5×5, 5×2=10, 5×3=15, 5×4=20, 5×5=25, 5×6=30। তাহলে 12:30। তাহলে আমার রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট লাগে। রজত দুপুর 10:11, 12:10 খেতে বসেছে, রজতের 20 মিনিট লাগে। তার মানে দেখো ঘন্টাটা আমাকে এইদিকে লিখতে হবে আর মিনিটটা এইদিকে লিখতে হবে, দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে আমি মিনিটে মিনিটে যোগ করবো আর ঘন্টায় ঘন্টায় পরে যদি থাকে আমার ঘন্টায় ঘন্টায় যোগ করবো। এরপর দেখো ঘড়িতে আমরা তাহলে আমরা শিখে গেলাম কি রজতে 12:30 খাওয়া শেষ হবে। তাহলে আমরা বুঝে গেলাম 12:30 খাওয়া শেষ হবে। আচ্ছা এরপরেরটা এসো দেখো, ঘড়িতে কাঁটা বসায়। এখানে একটা কাঁটা দেওয়া আছে, কটা দেওয়া আছে আমরা চলো ওটা করে নিই। এই আমার 6টা বাজছে, তাই তো? এরপর 6টার পরে মিনিটের কাঁটাটা যায় এইটা 3-এর ঘরে আসবে, তার মানে 6:05, 5×5=10, 5×3=15, তার মানে এটা হচ্ছে 6:15। এবারে ঘড়িতে কাঁটা বসায়, এখানে তোমাকে বসাতে হবে। এটা আমরা এখনো জানি না কি বসাতে হবে, আগে দেখি। সুদীপ ও রিনার স্কুলে যেতে পড়ো 20 মিনিট সময় লাগে। তাহলে এদের স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। দেখো সুদীপ আর রিনা দুজন মিলে স্কুলে যাচ্ছে, সকাল 6:15 রওনা দিল। তাহলে স্কুলে রওনা দিল কটা? তাহলে এখানে লেখো সকাল 6:15, 6:15 রওনা দিল। আচ্ছা তাহলে এখানে রওনা দিয়েছে, এই দেখো 6:15 রওনা দিয়েছে। এবারে বলছে কি না স্কুলে যেতে লাগলো ক মিনিট, 10 মিনিট, 20 মিনিট। তাহলে এখানে আমরা কত বসাবো? 20। তাহলে এখানে আমরা 20 বসালাম। তাহলে দেখো 6:15 পর 20, তাহলে 15 পর 5। আমি এখানে আমি এখন আর হিসেব করছি না, আমি শুধু কাঁটাটা 20-এর ঘর করবো। তার মানে এইখানে আসলে 5 মিনিট, তোমাদের তো বলেছি এই বড় যেখানে লেখা থাকে এগুলো 5 মিনিট। তাহলে 5, 10, 15, 20, 5×5, 5×2=10, 5×3=15, 5×4=20। তার মানে তাহলে দেখো ছিল এখানে আমরা হিসেব করেছি এবার 20 মিনিট, চলো এই 5 মিনিট। আচ্ছা 5 মিনিট কি করে হচ্ছে বুঝতে পারছো তো? এই দেখো 1, 2 করে আছে কিন্তু, 1 মিনিট, 2, 3, 4, 5, 5 মিনিট, 6, 7, 8, 9, 10, 10 মিনিট, 11, 12, 13, 14, 15, 15 মিনিট, 16, 17, 18, 19, 20, 20 মিনিট। তাহলে দেখো ছিল এখানে হলো এখানে, তাহলে এখন দেখে নাও 20 মিনিট হয়ে গেছে। তাহলে কটা বাজবে? তাহলে আমরা এবার মিনিটের কাঁটাটা দেখে নিচ্ছি কত ঘরে এসছে। আমরা জানি 7-এর ঘরে এসছে, তার মানে আমরা কি করব? 5×7=5, বলো। 5×2=10, 5×3=15, 5×4=20, 5×5=25,
পাঁচ ছয় তিরিশ, হুম হুম, পাঁচ সাতে পঁয়ত্রিশ। তাহলে দেখো আমরা ছটা পঁয়ত্রিশ এখানে ঘড়ি অনুযায়ী পেয়ে গেলাম, আর এখানে তো তুমি দেখতে পাচ্ছ পনেরো আর কুড়ি, তার মানে এটা যোগ করলে কি হবে তোমরা তো বুঝতে পারছ, পনেরো আর কুড়ি যদি আমরা একটু যোগ করি কি হয় বলো, এই শূন্য আর পাঁচে পাঁচ, আর দুই আর একে তিন, এটা তো তোমরা জানো। তাহলে এই দেখো আমরা এখানে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম, আর এইখানে আমার ছটা পঁয়ত্রিশ, তার মানে দেখো ও ছটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলাম এটা। চলো এরপর আমরা যাই পরের অঙ্কটাই। এরপর দেখো, বাবা সকাল আটটা কুড়ি মিনিটে বাজারে গেলেন, পড়ো আমার সাথে। তাহলে আমি আটটা কুড়ি মিনিট এখানে লিখব, আটটা কুড়ি, তোমরাও লিখে ফেলো আটটা কুড়ি মিনিট। তিরিশ মিনিট পর ফিরে এলেন, তাহলে আমি এখানে এটা এইটার তলাতে লিখবো তিরিশ, এখানে একটু ফাঁকা দিকে তোমাদের সরে গেছে বাক্সটা, আমি এটা সরিয়ে দিলাম, ঠিক আছে। তিরিশ মিনিট পর ফিরে এলেন, হুম, তো এরপর এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক জেনে রাখবে, এই বাক্সটা এইখানে হতো, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক। যাই হোক, আমি কুড়ির নিচে তিরিশ লিখলাম, তাহলে এটা আমার মিনিটের ঘর আর এটা হচ্ছে ঘন্টার ঘর। তাহলে চলো আমরা আটটা কুড়ি মিনিট বানাই। তাহলে বাবা সকাল আটটা, এই যে আটটা, এবার আটটা পাঁচ দশ, আটটা পনেরো, আটটা কুড়ি, এই আটটা কুড়ি এখন বাজছে, তাহলে আটটা কুড়ি মিনিট। এরপরে বলছে তিরিশ মিনিট পর, তাহলে এখান থেকে আমাকে তিরিশ মিনিট করতে হবে। চলো আমি এখানে একটা কিছু দিয়ে দিলাম, এই পেনটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি তিরিশ মিনিট হিসেব করব। দেখো এখানে আমি একটা দাগ দিয়ে রাখছি, তাহলে পাঁচ মিনিট, তোমরা জানো এটা পাঁচ মিনিট, বারবার বলছি পাঁচ মিনিট, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ। তাহলে দেখো এইখান থেকে তিরিশ মিনিট হচ্ছে এতটা, তার মানে এটা কি বলে আধ ঘন্টা। দেখো এ ঠিক এইদিকে ছিল, উল্টো দিকে চলে গেছে, কাঁটাটা এইখানে ছিল চলে গেছে এইখানে, তার মানে এটা হচ্ছে তিরিশ মিনিট। তাহলে এখন হিসেব করে আমরা দেখতে পাচ্ছি তিরিশ আর কুড়ি, এটা আমরা তো বুঝতেই পাচ্ছি, কুড়ি আর তিরিশে যোগ করলে কত হয়, কত হয় কুড়ি আর তিরিশে যোগ করলে, তোমরা জানো কুড়ি আর তিরিশে যোগ করলে হয় শূন্য শূন্য আর পাঁচ, তার মানে পঞ্চাশ। তাহলে দেখো তুমি আবার নামতা করেও পেয়ে যাবে, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুয়ে দশ, বলো পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, তার মানে এখন বাজছে আটটা পঞ্চাশ মিনিট, তার মানে তুমি কটায় ফিরে আসবে আটটা পঞ্চাশ মিনিট। তারপরের অঙ্কটা দেখো, বলছে দাদা রাত আটটা পাঁচ মিনিটে গল্পের বই পড়া শুরু করলো, পঁয়তাল্লিশ মিনিট ধরে গল্প বই পড়লো। তাহলে এটা তোমরা নিজেরা ঠিক এইভাবে করবে, এইভাবে করার পর তোমরা দেখো এখানে তোমাদের বইয়ে যে এই অঙ্কগুলো আছে, এর পরের দিন আমরা এই অঙ্কগুলো করব, তোমরা নিজেরা একটু ভালো করে এগুলো পড়ে পড়ে বুঝে আবার একটু দেখো নিজেরা করার চেষ্টা করবে। তাহলে তোমাদেরকে আমরা কয়েকটা কাজ দিচ্ছি, এর বাইরেও কয়েকটা কাজ দিচ্ছি, এগুলো তোমরা একটু সুন্দর করে নিজের খাতায় সুন্দরভাবে করে আমাদের জানাও। আর তোমাদের বলছি এই যে অঙ্কটা আমরা আজকে করলাম, তোমার যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাটা মনে হয় আমার আর একটু ভালো করে করলে ভালো হয়, নিশ্চয়ই আমাদের জানাও। যদি কোনো বোঝার অসুবিধা থাকে আমাদের ফোন করে হোয়াটসঅ্যাপে বা ইমেল করে আমাদের জানাতে পারো। তাহলে দেখা হবে আমাদের পরের অঙ্কের ক্লাসে, ভালো থাকবে সবাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কেমন লাগলো।
লাগছে তোমাদের অবশ্যই জানাবে কিন্তু, আর এই অঙ্কগুলো যেগুলো দিলাম এগুলো কিন্তু অবশ্যই তোমরা হাতে কলমে করবে। তো চলো এরপর আমরা চলে যাই চতুর্থ শ্রেণীর ইংরেজি পড়ায়, শাশ্বতী দিদিমণির ক্লাসে। তিনি তোমাদের বড়ে মিয়া যে অংশটা আমরা পড়েছিলাম সেখানে যে ব্যাকরণের অংশটা আছে সেটা তিনি তোমাদের পড়াবেন। চলো ছাত্রছাত্রীরা, তোমরা আজকে একটা নতুন জিনিস শিখবে। দেখো তোমাদের বইতে 63 পাতা, হ্যাঁ, পেজ 63 একটা জিনিস শেখাচ্ছে, লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়তে বলছে, চলো পড়ি। আর উই গোয়িং ফার্দার সাউথ, তোমরা গল্পের মধ্যে এই লাইনটা পেয়েছো তাই না, যে আমরা কি আরও দক্ষিণে যাচ্ছি। নাম্বার টু, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, তারা আমাদের চারপাশে ভাসছে। এবার দেখো আমরা এখানে তোমাদের বইতে দেখো এখানে আর শব্দটা আর গোয়িং শব্দটা এই দুটো কি করেছে, অন্য কালি দিয়ে তোমাদের হাইলাইট করেছে, তাই তো? আবার এখানে আছে আর ফ্লোটিং, এই যে শব্দগুলো এগুলো কি না ভার্ব। দেখো এখানে বলেছে ইন সেন্টেন্সেস ওয়ান অ্যান্ড টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর ভার্বস। ইন দ্য ফার্স্ট সেন্টেন্সেস ইএনজি ইজ অ্যাডেড, প্রথম বাক্য দুটোতে, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স প্রথম বাক্যটায় ইএনজি যোগ হয়েছে। তোমরা জানো না, এর আগে শিখেছো গো, গো মানে হচ্ছে যাওয়া, তার সঙ্গে কি হয়েছে ইএনজি যোগ হয়েছে গোয়ের সঙ্গে। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স ইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফর্ম ফ্লোট, ফ্লোট শব্দটার সঙ্গে ইএনজি যোগ হয়েছে, আগে ছিল গো হয়ে গেছে গোয়িং, পরে এলো ফ্লোট হয়ে গেল ফ্লোটিং। এইবার দেখো এই যে শব্দটা কি হলো, বড় হয়ে গেল, পেছনে একটা জিনিস চেপে গেল অর্থাৎ ভারী হয়ে গেল। এইবার যেমন ধরো তোমরা যদি রাস্তা দিয়ে হাঁটো, তোমার পিঠে একটা ভারী বোঝা চাপিয়ে দিল, তখন তুমি ঝুঁকে যাবে, নিচু হয়ে হাঁটতে কষ্ট হবে। সেই সময় হাতে যদি একটা লাঠি ধরিয়ে দেওয়া যায় তাহলে একটা ভালো সাপোর্ট পেয়ে যাবে, তাই তো, দাঁড়িয়ে থাকতে। তো সেই রকম এই ইংরাজি শব্দের ক্ষেত্রেও কী করেছে, এই যে শব্দের পেছনে ইএনজি যোগ হয়ে একটা বোঝা বেড়ে গেছে, তাই তাকে দাঁড়িয়ে থাকার জন্য, সাহায্য করার জন্য একটা ভার্ব আগে বসে গেছে, সেটা কি না আর। ইন বোথ সেন্টেন্সেস এই যে ভার্বগুলো, এই যে আর গোয়িং বসে গেল, আর ফ্লোটিং বসে গেল, এরা কি হলো না একটা সময়ের ঘটনা বোঝাচ্ছে, যে ঘটনাটা চলছে বেশ কিছুক্ষণ ধরে। এই যে ধরো আমি যে বলছি আর উই গোয়িং ফার্দার সাউথ, আমরা কি আরও দক্ষিণে যাচ্ছি, অর্থাৎ যাওয়ার কাজটা এখন চলছে, এখন আমরা যাচ্ছি। তোমরা নিজেরাই চিন্তা করো, যখন তোমরা খাও, এই যে আমি বললাম খাও, অর্থাৎ কোনো একটা সময় খাও, কিন্তু এখনই যদি খাওয়াটা শুরু করে দাও তখন কি বলবে, আমি খাচ্ছি। তোমরা এই যে এখন যদি পড়াশোনা করো কি বলবে কথাটা, আমি এখন পড়ছি, অর্থাৎ বাংলাতেও আমরা কিন্তু শেষে একটা ছি কথা যোগ করছি। তো ইংরাজিতেও তখন কি হচ্ছে, শেষে ইএনজি যোগ হচ্ছে, অর্থাৎ এখন আমি কি করছি সেই ব্যাপারটা বোঝাতে। তাহলে এটা কি হলো, শো অ্যাকশনস দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময়, অর্থাৎ এখন, এখন কি হচ্ছে সেইটা বোঝানো হচ্ছে। দেখো তো এবার আমরা অ্যাক্টিভিটি 7 এতে কি বলেছে, যে এই রকম ধরনের শব্দগুলো আমরা একটু খুঁজব, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমানে কি ঘটছে, বর্তমানে এখন ঘটছে, এই রকম শব্দগুলো আমাদের আগে খুঁজতে হবে। দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মেয়েটা একটা গান গাইছে। দেখো এখানে ঠিক সিং মানে গাওয়া, এর সঙ্গে ইএনজি জুড়ে গেছে, আর আগে সাহায্য করার জন্য কে বসেছে, ইজ, তাহলে ইজ সিঙ্গিং। আবার পরেরটা দেখো, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তোমরা জানো এটা চেনো তাই না, প্লেটা মানে খেলা, প্লেটা হচ্ছে ভার্ব,
এর সঙ্গে কি হয়েছে, প্রেজেন্ট বোঝাতে গিয়ে আইএনজি যোগ হয়ে গেছে, আর সামনে সাহায্য করছে কে, আর। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। তাহলে রিড মানে পড়া তোমরা সবাই জানো, এর সঙ্গে কি হয়েছে, প্রেজেন্ট টাইম বোঝাতে আইএনজি বসেছে, রিডিং পড়ছি। আর আগে কি হয়েছে, সাহায্য করতে রয়ে গেছে অ্যাম। দে আর গোয়িং টু স্কুল, আর গোয়িং এটা তো তোমরা আগেই শিখে গেছো, গোয়ের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তাহলে এই হয়ে গেল তোমাদের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই যে প্রেজেন্ট ফর্মগুলো করছি, প্রেজেন্ট ফর্মগুলো তাহলে দেখো তো আমরা কিভাবে তৈরি করছি। আমাদের কি হচ্ছে, একটা ভার্ব থাকছে যেটা আমাদের মেইন ভার্ব, মেইন ভার্ব, তার সঙ্গে কি হচ্ছে একটা আইএনজি যোগ হয়ে যাচ্ছে। ভার্ব প্রত্যেকটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, যোগ হয়ে পুরো ভার্বটা একটা নতুন শব্দ হয়ে যাচ্ছে। আর তাকে সাহায্য করবার জন্য আগে কি হলো, হয় অ্যাম অথবা ইজ অথবা আর বসে যাচ্ছে। অর্থাৎ এরা হলো কি, এই অ্যাম ইজ আর, এদেরকে কি বলবো আমরা, তাহলে সাহায্যকারী ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। এরা সাহায্য করছে, হেল্পিং ভার্ব, অ্যাম ইজ আর। এগুলোকে আমরা কি বলি, আসলে বি ভার্ব বা হওয়া বোঝায়, যেটা দিয়ে হওয়া বোঝায়। এবার যখন যার সঙ্গে অ্যাম হওয়া উচিত তখন অ্যাম বসছে, যার সঙ্গে ইজ হওয়া উচিত তখন ইজ বসবে, আর কখন, যেমন আই থাকলে অ্যাম বসবে, অন্য কেউ একজন বোঝালে ইজ হবে, আর যদি অনেকজন বোঝায় তখনই আর বসে যাবে। আবার ইউ শব্দটা দিয়ে কি, একজন বোঝালেও আর হবে, অনেকজন বোঝালেও আর হবে। তোমরা তো অ্যাম ইজ আর কোথায় কি বসে জানো, এবার সেই রকমভাবে বসিয়ে শুধু আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হচ্ছে। তাহলে এই যে ভার্বের এই যে নিয়ম আমরা তাহলে কি শিখলাম, এটাকে কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল, তার এখন যে কাজটা চলছে। আমরা বলি না কন্টিনিউ করো, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কন্টিনিউ কথাটা দিয়েই আমরা বোঝাই যে এক টানা হচ্ছে। তাহলে ইংরাজিতে এক টানা হচ্ছে বা চলছে এরকম কাজ আমরা বোঝাতে গেলে কি করব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, আর আগে একটা হেল্পিং ভার্ব বসাবো। কীরকমভাবে হেল্পিং ভার্বটা বসাবো, সাবজেক্ট অনুযায়ী। এইবার এসো আমরা বইতে একটু দেখি আর কি বলছে আমাদের। লেটস লার্ন দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 7A এক্সপ্রেসেস অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ যে টাইমে আমরা কথাটা বলছি সেই টাইমেই কাজটা হচ্ছে, ভার্বটা সেই টাইমটাকেই বোঝাচ্ছে। দিস ভার্বস আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ভার্বগুলো তাহলে কিসে আছে, না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হোয়েন দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার নাম্বার উই ইউজ দ্য ভার্ব ইজ, যদি সাবজেক্ট অর্থাৎ কর্তা যদি সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচন থাকে, একজন বোঝায়, তখন আমরা কী ব্যবহার করব, ইজ। বাট হোয়েন দ্য সাবজেক্ট ইজ ইন প্লুরাল নাম্বার, কিন্তু যদি সাবজেক্টটা বেশি জন বোঝায়, উই ইউজ আর। দেন সরি উইথ দ্য সাবজেক্ট আই উই ইউজ অ্যাম, আর যদি সাবজেক্টটা থাকে আই তখন আমরা কি ব্যবহার করব, না অ্যাম। এবার এসো আমরা তাহলে পরের পৃষ্ঠায় দেখি আমাদের অ্যাক্টিভিটি 7B কি বলেছে। আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বগুলো আছে আন্ডারলাইন করতে হবে একই রকম। চলো এবার তো তোমরা আরও সহজেই খুঁজে পাবে। মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজে নাচ করছে,
বুঝতেই পারছো ইজ ডান্সিং, ডান্স হলো মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, হেল্পিং ভার্ব আছে ইজ, কারণ মিতা একজন সাবজেক্ট। দ্য চাইল্ড ইজ লাফিং, বাচ্চাটা হাসছে জোরে জোরে, তাহলে এখানে ইজ লাফিং, ইজ কেন হলো না, দ্য চাইল্ড একটাই বাচ্চা বোঝাচ্ছে, লাফ হলো ভার্ব জোরে জোরে হাসা, তার সঙ্গে আইএনজি। রিতা ইজ বাইং আ মাস্ক, রিতা একটা মুখোশ কিনছে, তাহলে এখানে হলো ইজ বাইং, বাই মানে কেনা, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর রিতা একজন তাই ইজ। দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানুষটা ভাত খাচ্ছে, তাহলে এখানে কি হলো ইজ ইটিং, একটাই মানুষের কথা বলা হয়েছে, তাই দ্য ম্যান ইজ ইটিং রাইস। তাহলে তোমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার বেশ কিছুটা শিখে গেলে, এইবার চলো তোমাদের আমি আর কিছু জিনিস একটু কাজ দিই, তোমরা একটু নিজেরা করার চেষ্টা করে দেখো তো পারো কি না। তাহলে ছাত্রছাত্রীরা দেখো, তোমাদের আমি কাজ দিলাম, অ্যাক্টিভিটি একটা কি দিয়েছি, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা যেমনভাবে বইতে পড়েছো এই লাইনগুলো এরকম পড়ে তোমরা সহজেই খুঁজে নেবে, তাহলে আন্ডারলাইন করবে, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য মাঙ্কি ইজ সিটিং অন অ্যা ট্রি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, ইউ আর স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, ডগস আর বার্কিং লাউডলি। এই হয়ে গেল তোমাদের কাজটা। এরপরে তোমরা কি করবে, তোমাদের তো একটা ধারণা হয়ে গেল, এইবার দেখো পরের অ্যাক্টিভিটি। আমরা এখানে কি দিয়েছি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব ফর্মস গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ তোমরা লাইনগুলো দেখতে পাচ্ছ আর ব্র্যাকেটে দেখো একটা করে ভার্ব দেওয়া আছে। এবার তোমাদের কি করতে হবে, সব কটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানে কি করতে হবে, এই ভার্বগুলো এরকমভাবে ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা বসাতে হবে। তোমরা সাবজেক্টটা লক্ষ্য করবে, করে ঠিক মতো হেল্পিং ভার্ব বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি বসাবে। কোনো কোনো সময় ভার্বের সঙ্গে আইএনজি বসালে বানানটা একটু চেঞ্জ হয়, কীরকম বলো তো, যদি শেষের অক্ষরটা দেখবে অনেক সময় ডবল হয়ে যায়, কখনো কখনো শেষে যদি ই থাকে ইটা উঠে যায়। এইবার এইগুলো একটু মেনটেন করে তোমরা এই শূন্যস্থানগুলো তাহলে পূরণ করবে। একটু লাইনগুলো কী কী দেওয়া আছে একটু চলো দেখে নিই, আই ড্যাশ ইংলিশ নাও, এখানে কী দিয়ে করতে হবে, রাইট অর্থাৎ লেখা, দ্য বার্ডস ড্যাশ। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছ কোন ক্লাসের বলো, এটা হচ্ছে ক্লাস ফোরের একদম প্রথম পাতায় তোমাদের আমাদের পরিবেশ যে বই আছে তার প্রথম পাতায় দেখো নানা রকমের জীব জগৎ এই নিয়ে তোমাদের কত কিছু কথা আছে। আবার আমরা যদি ক্লাস ফাইভের যে তোমাদের আমার পরিবেশ আছে সেখানে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাই বাড়ির কাছে এত উদ্ভিদ, এত রকমের গাছপালা, ঘরের কাছে এত পাখি প্রাণী প্রজাপতি টিকটিকি গিরগিটি, এদের কথা তোমাদের পরিবেশ বইয়ে আছে। আবার আমরা যদি চলে যাই তৃতীয় শ্রেণীর পরিবেশ বইয়ে, এই দেখো তোমরা চিনতে পারছ তোমাদের একদম বইয়ের মাঝের দিকে 99 পাতায় দেখো না মানুষের পরিবার অংশটা আছে। তার মানে তোমাদের পরিবেশ বইয়ে বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের গাছপালা কীট পতঙ্গ, অর্থাৎ এই সব কিছু নিয়েই তো আমাদের পরিবেশ, আমরা সবাই যেন একটা পৃথিবীর অংশ। তো সেই গল্পটা আমরা আজকে শুরু করবো একটু মজা করে। আজকে তোমাদের একটা অসাধারণ ভিডিও তোমরা দেখাবো, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো সেই বিষয়টায় যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, আমরা আজকের থেকে একটা নতুন এপিসোড শুরু করছি। WWF-এর সহায়তায় নির্মিত এই এপিসোডের নাম এক পৃথিবী এক নীড়। এই দেখো আমরা করব কি, আমরা এই যে দেখো ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারছো, আমরা এই যে পেঁচা থেকে শুরু করে তোমার গাছপালা থেকে শুরু করে মৌমাছি থেকে শুরু করে আমরা সবাই কিন্তু এক পৃথিবীর অংশ, আমাদের একটাই বাসা, এই পৃথিবীটা আমাদের একটাই বাসা। তো সেইটা নিয়ে এই যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর তোমাদের কিছু কাজের কথা এই ভিডিও দেখা এবং
এগুলো নিয়ে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখব। তো এখানে তোমাদের আমরা আজকে যে ভিডিওটা দেখাবো এবং তারপরে তোমাদের কিছু কাজ আমরা দেব। তাহলে দেখো, আমরা আজকে প্রথম ধাপের ভিডিও দেখব, সেটা কি খোঁজা আর পাওয়া। তো তার আগে একটু বাবা মা যারা দেখছেন তাদের বলে দিই, এক পৃথিবী এক নীড় একটি 10 সপ্তাহের ছোট কর্মসূচি, যাতে সপ্তাহে মাত্র 30 মিনিটের কাজ আছে। কার্যক্রম পৃষ্ঠাগুলি ছেপে নেওয়া যেতে পারে অথবা সাদা কাগজে নোট বইয়েতে সম্পন্ন করা যেতে পারে। আর তোমরা জেনে রাখো, এগুলো কিন্তু এইভাবেই করতে পারো। আর কার্যক্রমের সময় আপনার বাচ্চা সঙ্গে থাকুন, তাকে সাহায্য করুন, কার্যক্রম পৃষ্ঠাগুলো ভরতে তাকে সাহায্য করুন, অর্থাৎ তোমার বাবা মা তোমাদের সাহায্য করবেন। প্রতিটি কার্যক্রমের সঙ্গে একটি সহায়ক ভিডিও থাকবে, যেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে বা প্রতিটি কার্যক্রম পৃষ্ঠায় দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে। তো আমাদের এই ক্লাসগুলো তোমরা যারা টিভিতে দেখছো তারা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমাদের ফোন করে আমাদের যে ইমেল আইডি আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এই উত্তরগুলো আমাদের পাঠাতে পারো, বা আমাদের যে ইমেল আইডি আছে সেখানে পাঠাতে পারো। আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা কিন্তু এই এই সমস্ত লিঙ্কগুলো ওখান থেকে পেয়ে যেতে পারবে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারবে। এবং সবসময় ছোটোখাটো সাফল্যকে আমরা বাহবা দেবো ছোটদের, অর্থাৎ তোমাদের ছোটোখাটো সাফল্য আমাদের কাছে অনেক ব্যাপার। তো চলো আমরা শুরু করি আজকে প্রথম ভিডিও দেখা দিয়ে। তারপর বলে দিই, এই ভিডিও দেখবে, ভিডিও দেখে তোমাকে কী কী করতে হবে একটু দেখে নাও। হ্যাঁ, তাহলে কল্পনায় হাঁটতে শুরু করি, প্রকৃতিকে দেখতে থাকি। চলো নিচের দেওয়া ভিডিওটি দেখো, এবং ভিডিওটি দেখার পর তোমাদের আমরা কিছু কাজ দিচ্ছি, এগুলো তোমরা সুন্দর করে করে আমাদের দেখাও। আবার বলছি, তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী এমনকি ছোটরা, তোমরা যদি তোমাদের পরিবেশের বইটাকে ভালো করে বুঝতে চাও, মজা করে শিখতে চাও, এই প্রকৃতির নানা জিনিসকে মজা করে শিখতে চাও, তাহলে এইভাবেই কিন্তু আমরা শিখতে পারবো, আমাদের কাজের মাধ্যমে শিখতে হবে। সেই জন্যই তো আমাদের এই পড়ার নাম খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা। আমরা খেলতে খেলতে পড়বো, পড়তে পড়তে খেলবো এবং মজা করে শিখবো। তাহলে চলো ভিডিওটা দেখা শুরু করি এবং তারপরেই তোমাদের কিছু কাজ আমরা দেব। হ্যালো বন্ধুরা, আমি WWF ইন্ডিয়ার একজন প্রকৃতিবিদ, এবং আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটি বনে এক নতুন অভিযানে। তো চলো আমাদের স্থানীয় জীব বৈচিত্র্য সম্বন্ধে কিছু জানা যাক, এবং এই রকমই নতুন কিছু শেখার উৎসাহ উদ্দীপনা নিয়ে চলো আমরা শুরু করি। তো আগে তোমাদের একটা গল্প বলি। আমার একজন সহকর্মী আছেন যার নাম অয়ন দে। একদিন অয়নের জন্মদিন ছিল এবং আমি ভাবলাম যে ওকে একটু অন্যভাবে ডাকা যাক। তোমরা আমাকে দেখো এবং যেটা করছি সেটা করার চেষ্টা করো। তোমাদের নাক চেপে ধরে এবং ঘাড় বেঁকিয়ে একটু জোরে চিৎকার করো। কিছু বুঝলে? এইভাবে তোমরা ভারতের ময়ূরের আওয়াজ করতে পারো, যা তোমাদের জাতীয় পাখিও বটে। এটা হলো জঙ্গল করণ্ডা, এটার 7টা পাপড়ি। কি অপূর্ব গন্ধ, অসাধারণ। তো
তুমি বৃষ্টির সময় মাঝে মাঝেই এদের ডাক শুনতে পাবে। এদের ব্রেন ফিভার পাখি বলা হয়। তুমি যদি এদের আওয়াজকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো তাহলে মনে হবে টুটু 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 ব্রেন ফিভার ব্রেন ফিভার ব্রেন ফিভার ঠিক এই শব্দটার মতো। এখন আমরা যাদের সাথে দেখা করতে যাচ্ছি তারা হলো প্রকৃতির এক রচয়িতা। এরা হলো বায়া ওয়েভার্স। ওদের মধ্যে পুরুষ পাখিগুলি প্রজনন ঋতুতে সোনালি হলদে রঙের হয়। তোমরা বলতে পারো যে এদের বেশ কঠিন কাজ রয়েছে। এরা সবুজ ঘাস দিয়ে তাদের বাসা বানায়। এই পুরুষ পাখিরা প্রথমে সুন্দর একটি উল্টানো কুঁজোর মতো বাসা বানায়। তারপর তারা ডানা ঝাপটায় গান করে ও স্ত্রী পাখিদের ডাকে, এসো আমার ঘর দেখে যাও। এই সময় যখন এই পুরুষ বাবুই পাখিরা তাদের বাসাতে বসে গান করে ডানা ঝাপটায়, তখন যে অত্যন্ত অপূর্ব দেখতে লাগে তা কিন্তু বলতেই হবে। এই আওয়াজটা খানিকটা এরকম চিচি 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 চিচি। এটি হলো ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ড বা বহুরূপী। এর শরীর অবশ্য সম্পূর্ণ আঁশ দিয়ে ঢাকা। এই আঁশগুলো কি দিয়ে তৈরি জানো? আমাদের নখ যা দিয়ে তৈরি, এগুলো ঠিক তাই দিয়েই তৈরি, যাকে বলে কেরাটিন। আর কি জানো, এরা তাদের মেজাজ অনুযায়ী নিজেদের গায়ের রং বদল করতে পারে। এটা একটা অদ্ভুত জীব। কি সুন্দর ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ড। আর এই হলো ছদ্মবেশের রাজা জঙ্গল নাইটজার বা রাত চড়া পাখি। এরা কিন্তু একেবারেই পতঙ্গ ভুগ জীব, এবং যদিও এদের অন্যদের মতো অতটা সুন্দর এবং সুচালো ঠোঁট নেই, কিন্তু এদের পোকা ধরার জালের মতো ছোট এবং মোটা একটি ঠোঁট রয়েছে। এটা অনেকটা বাগনেটের মতো। চলো আমাদের একজন বন্ধুর সাথে দেখা করা যাক। তিনি হলেন ইন্ডিয়ান পিট্টা। আচ্ছা, তুমি যে যে রং ওর গায়ে দেখতে পাচ্ছ সেগুলোকে গোনার চেষ্টা করো তো। আমি লাল দেখতে পাচ্ছি, নীল, আর অনেকটা চামড়ার রঙের মতো। আমি দেখতে পাচ্ছি কালো, ওর চোখটাকে ঘিরে রয়েছে। এবার তোমার কাজ হলো বাকি রঙগুলো বের করা। এখন তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুব কম দেখা যায়। দেখো, দুজনের রং বেশ আলাদা। একটাকে একদম প্লেন টাইগার প্রজাপতির মতো দেখাচ্ছে, আর অন্যটাকে একদম পুরুষ ড্যানেড এগ ফ্লাইয়ের মতো। আসলে স্ত্রী ড্যানেড এগ ফ্লাইটিকেই প্লেন টাইগার প্রজাপতির মতো দেখাচ্ছে, যার ফলে এরা বিপদ থেকে রক্ষা পায়। এবং এরকম দেখানোর কারণ হলো প্লেন টাইগার হলো প্রধানত বিষাক্ত প্রকৃতির, তাই অনেক শিকারি এদেরকে এড়িয়ে চলে। এটি হলো এদের আত্মরক্ষার উপায়। এবং তুমি যদি চুপচাপ প্রকৃতি দেখো ও ভাগ্যবান হও, তবে তুমি নিজেও এটা একদিন দেখতে পাবে। এই গাছটি আমাদের চারপাশের খুব সাধারণ স্থানীয় গাছগুলোর মধ্যে একটা। কেউ কেউ এই গাছের পূজাও করে থাকে। তুমি এটাকে পিপল ট্রি বলতে পারো, কিন্তু মনে রেখো এটা কিন্তু PEOPLE নয়, PEEPAL। তুমি যদি এর পাতা দেখো দেখতে পাবে এটি অনেকটা কোদালের মতো, যার ডগাটা বেশ লম্বা একটা লেজের মতো। এটিকে খেয়াল করলে তুমি শুধুমাত্র দেখেই এই পাতাটা চিনতে পারবে। আরেকটি জিনিস জানবে যে বেশিরভাগ স্থানীয় গাছেরই ওষুধ বানাবার মতো বেশ অনেকগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে। তাই এই ধরনের গাছগুলিকে আরও বেশি বেশি করে লাগা।
বলতে পারো প্রকৃতির চকো চিপস। অবশ্য তোমাদের এটা টেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আসলে নীল গাইয়ের বিষ্ঠা। তুমি একে ব্লু বুলও বলতে পারো। এরা এশিয়ার হরিণ প্রজাতির মধ্যে বৃহত্তম। এদের বিষ্ঠার প্রকৃতিতে নিজস্ব অবদান রয়েছে। প্রধানত বেশ কিছু উদ্ভিদ প্রজাতির বীজের আবরণ নষ্ট করতে তার উৎপাদনে এরা সাহায্য করে, যার ফলে সেই প্রজাতির বৃদ্ধি এবং বিস্তার বাড়ে এবং ইকোসিস্টেমের ব্যালেন্স ঠিক থাকে। এই যেমন এই লেমন প্যান্সিটি দেখো, যখনই তুমি ঘামতে শুরু করছো এবং বেশ ভালোভাবে সূর্যের আলো পড়ছে, সেখানে প্রজাপতির জন্য বসার বেশ ভালো জায়গা তৈরি হয়েছে এবং ও আমার কাছ থেকে লবণ পাচ্ছে। আমি বরঞ্চ এটাকে একবার ধরার চেষ্টা করি। তাহলে বুঝতেই পারছো প্রজাপতিকে তোমার দিকে আকর্ষণ করা বেশ একটা ধৈর্যের ব্যাপার। এদেরকে বা এদের ডানা সোজাসুজি ধরার চেষ্টা করবে না, কারণ এদের ডানা খুব স্পর্শকাতর বা সেন্সিটিভ হয়। যদি তুমি এদের ধরো তাহলে হয়তো এরা আর উড়তে পারবে না। এদের ছোট মুগুরের মতো সুঁটটি দেখো, আর এটা দেখলে তুমি বলতে পারবে যে এটি একটি প্রজাপতি। এখন আমি আমার এই লেমন প্যান্সির সাথে একটু হাঁটছি। আমি কিন্তু ওকে ধরার বা আটকে রাখার চেষ্টা করিনি, এটা শুধুমাত্র ধৈর্যের ব্যাপার একটা। হ্যাঁ, শুধুই ধৈর্য। আচ্ছা, মনে রাখবে যে বেশ কিছু ক্ষেত্রে গাছের ছাল সেই গাছকে তোমায় চিনিয়ে দিতে পারে। এই কাজটা একবার করে দেখো। এবার যখনই তুমি একটি গাছের সামনে গিয়ে দাঁড়াবে, একটি কাগজ এবং একটি পেন বা পেন্সিল নিয়ে নাও এবং ছালের ওপরে যেমন দাগ দেখছো তেমনটা আঁকার চেষ্টা করো। আর যদি কিছুই না থাকে তাহলে শুধু ধন্যবাদ জানাও তোমাকে অক্সিজেন দেওয়ার জন্য এবং খুব আদর করে জড়িয়ে ধরো। আর হ্যাঁ, যখন তুমি প্রকৃতির মধ্যে রয়েছো তখন উপযুক্ত জুতো পরতে কিন্তু ভুলবে না। ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই তোমার জল তেষ্টা পেতে পারে, তাই যেখানে যাবে জলের বোতল নিয়ে যাবে। এবং হ্যাঁ, বোতলটা যেন প্লাস্টিকের না হয়। এবং দেখবে প্রকৃতিও তোমাকে তার অন্যতম সেরা কিছু অভিজ্ঞতা দেবে এবং তুমি একটি দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবে। দেখছো, ব্রেন ফিভারটা আমাকে একইভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে ও আমাকে বাড়ি যেতে দেবে না। তো আশা করি আজকের অ্যাডভেঞ্চারটা দারুণ লেগেছে এবং মজা নাও পরেরটা না হওয়া অবধি। ধন্যবাদ। তাহলে তোমরা ভিডিওটা দেখে ফেললে? অসাধারণ, তাই না? তো চলো, এরপর আমরা কি কি কাজ তোমাদের দেওয়া হচ্ছে, তুমি যা দেখলে সবার ছবি আঁকো, রং করো, একটা বড় প্রাণী, একটা ছোট গাছ, একটা বৃক্ষ, একটা ছোট প্রাণী, একটি পাখি, শব্দটি শুনে আন্দাজ করো। ভিডিওতে নিশ্চয় তোমরা দেখেছো সেই শব্দটা যেটা শুনেছো, আওয়াজ কি তুমি করতে পারবে? ভেবে এগুলো কোথা ভেবে দেখো তো এগুলো কোথা থেকে আসছে। এবারে গন্ধ শোকো, ভিডিওটি ভালো করে দেখো, ফুলটির গন্ধ কেমন বলে তোমার মনে হয় উত্তরটা এখানে লেখো। আর তাহলে এই আমাদের আজকের কাজ, এইটুকুই। তোমরা এই অংশগুলো করে আমাদের চটপট আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ইমেলে বা আমাদের ফোন করে তোমরা তোমাদের উত্তর জানিয়ে দাও। দেখা হবে আমাদের পরের ক্লাসে। অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া।